সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু ঢাকা কমার্স কলেজের ডিজিটাল স্টুডিও থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের সাথে আছি আমি সাবি আফসারি প্রভাষক মার্কেটিং বিভাগ ঢাকা কমার্স কলেজ তোমরা যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের টপিক হচ্ছে অধ্যায় একের বিপণনের ক্রমবিকাশ বিকাশ তোমরা সবাই জানো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকটা প্রায় পরীক্ষায় বিভিন্ন ক্রিয়েটিভ প্রশ্ন বলো বা এমসিকিউ বলো এখানে এটা আসে তো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটার মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু জেনে নিই যে আসলে টপিকে কি বিষয় আলোচনা করা হয়েছে আমাদের এই আজকের টপিকে আলোচনা করা হয়েছে যে বিপণন আজকে বা বর্তমানে যে পর্যায়ে পর্যায়ে আছে এই আসতে বিপণনকে কোন 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 ধাপ বা যুগ পার হতে হয়েছে তো বিপণনের যাওয়ার আগে আমরা আগে জেনে নিই বিপণন কি আমরা সবাই জানি বিপণন হচ্ছে সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং বজায় রাখার একটি প্রক্রিয়া তো এই যে বিপণনের যে বর্তমান যে কনসেপ্ট বা বর্তমান যে ধারণা এই ধারণা পর্যন্ত আসতে বিপণনকে আসলে আটটা যুগ পার হতে হয়েছে তোমরা সবাই জানো এবং সেই আটটা যুগের মধ্যে প্রথমে ছিল আত্মনির্ভরশীলতার যুগ তারপর আমরা দেখতে পাচ্ছি এরপর পরবর্তী ধাপে বিপণন যুগ এসছে তারপর উৎপাদন যুগ এসেছিল তারপর বিক্রয় যুগ বিপণনকারীরা পার করেছে এরপর হচ্ছে বিপণন বা মার্কেটিং যুগ চলে আসছিল এরপর সামাজিক বিপণন যুগ সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ এবং বর্তমানে আমরা বিপণনের ক্ষেত্রে যে যুগ দেখতে পাই সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ যেটাকে আমরা ইংরেজিতে সোশ্যাল নেটওয়ার্কিং বলে থাকি তো আমরা এই আটটা যুগ যখন আলোচনায় রাখব তখন আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যে এই আটটা যুগ কখন কোনটা সূচনা হয়েছিল এবং আটটা যুগে বিশেষ কি কি বৈশিষ্ট্য আহ বিপণনকারীরা যোগ করেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আসলে জানতে হবে এই টপিকটার মধ্যে তো প্রথমেই আসা যাক আত্মনির্ভরশীলতার যুগে এই যুগটা মূলত একদম মানব সৃষ্টি সূচনা লগ্নের সময়টাকে আমরা বলে থাকি যখন মানুষের প্রয়োজন ছিল খুবই সীমিত এবং নিজেই নিজের প্রয়োজনীয় পণ্য উৎপাদন ভোগ করত সেই সময়কাল কি আমরা বলে থাকি আত্মনির্ভরশীলতার যুগ এই সময় বিশেষ যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই সময় মানুষের প্রয়োজন ছিল খুবই সীমিত এবং মানুষ নিজ নিজ প্রয়োজন মেটানোর পর বিপণনযোগ্য কোনো পণ্য আর তাদের অবশিষ্ট থাকতো না বা বিপণন করার কোনো সুযোগও তারা তখন পেত না তো আত্মনির্ভরশীলতার যুগটা আসলে মূলত ছিল যে সৃষ্টির সূচনা লগ্নে যখন মানুষ আসলে একা বসবাস করত সেই যুগটায় কার উপর নির্ভর করার মতো কোনো সুযোগ বা অবস্থা তাদের ছিল না তখন তাদের যে প্রয়োজন বা যা যা তাদের লাগতো সেটা তারা নিজেরাই উৎপাদন করত বা নিজেরাই সেটা জোগাড় করার চেষ্টা করত। তো এই সময় মানুষ যেহেতু একা থাকতো এই জন্য তাদের প্রয়োজনও সীমিত ছিল অর্থাৎ এর থেকেও বেশি প্রয়োজন হতে পারে কোনো কিছু এই ধরনের কোনো মানসিকতা বা কোনো ধারণা তাদের মধ্যে তখন সৃষ্টি হয় নাই তো এর পরবর্তীতে আত্মনির্ভরশীলতার যুগের পরে বিনিময় যুগের সূচনা ঘটে তো এটার প্রেক্ষাপটটা এরকম ছিল যে মানুষ যখন আসলে একা বসবাস করতো তখন সে প্রয়োজন নিজেই মেটাতো হয়তো কিন্তু কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যাও তখন ফেস তো সেই সমস্যাগুলোর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে তারা একা বসবাস করার কারণে বিভিন্ন রোগে বা বিভিন্ন কোনো বিপদে পড়লে তারা আসলে সাহায্যকারী হিসেবে কাউকে পেত না তো তখন মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় যে তাহলে আমরা দলবদ্ধ হয়ে বসবাস করি তো এই দলবদ্ধ হয়ে বসবাস করার সময়টাতে তারা দেখতে পেল যে তারা নিজেরা যে পণ্যটা করছে বা সংগ্রহ করছে সেখান থেকে থেকে কিছুটা পণ্য হয়তো উদ্বৃত্ত যাচ্ছে আবার তার পাশের লোকটা যে পণ্যটা করেছে সেটা হয়তো সে সংগ্রহ করতে পারেনি তো এই থেকে হচ্ছে তাদের মধ্যে বিনিময়ের যে একটা ধারণা সেটার প্রচলন ঘটে সভ্যতার যে স্তরে মানুষ নিজের উদ্বৃত্ত পণ্য অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে পরস্পরের অভাব পূরণ করে সে সময়কালকে বিনিময় যুগ বলা হয় এই যুগের প্রধান বৈশিষ্ট্যই ছিল যে পরস্পরের যে উদ্বৃত্ত পণ্যটা সেটা তারা পরস্পরের সাথে বিনিময় 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 করত। এবং এই এই যে রূপ ধরেই কিন্তু পরবর্তীতে বিপণন বা ব্যবসা বাণিজ্যের জন্ম হয় তো বিনিময় যুগে আসলে মানুষের প্রধান বিনিময়ের বিষয়টাই ছিল পণ্য বিনিময় একজন আর সাথে তাদের উদ্বৃত্ত পণ্যটা বিনিময় করত এবং এতে করে যেটা হতো যে দুইজন ব্যক্তি কিন্তু লাভবান হতো দুইজনই হচ্ছে দুইজনের যে যে সীমিত চাহিদা চাহিদা থেকে একটু বাড়তি সেটা পূরণ করার সুযোগ পেত তো বিনিময় যুগের পরে আমরা জানি আস্তে আস্তে মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটে এবং মুদ্রা ব্যবস্থার প্রচলনের পরই কিন্তু আসলে উৎপাদন ব্যবস্থা একটা যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় তো আমরা বিনিময় যুগ এবং আমরা যে আত্মনির্ভরশীলতার যুগ দেখলাম এটা আসলে শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগটাকে আমরা বলে থাকি তো পরবর্তীতে আমরা জানি ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে এবং তখন শিল্প বিপ্লবের ফলে উৎপাদন যুগের সূচনা হয় এবং এই যুগটা আহ ছিল হচ্ছে থেকে বিশ সাল পর্যন্ত এই ষাট বছর এই সময় উৎপাদন ব্যবস্থার একটা বিপুল একটা পরিবর্তন উৎপাদন ব্যবস্থায় সূচিত হয় শুধুমাত্র শিল্প বিপ্লবের ফলে তোমরা সবাই জানো যে শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ক্ষেত্রে ব্যবহারযোগ্য অনেক ধরনের যন্ত্র আবিষ্কৃত হয় এবং এর ফলে মানুষের যে কায়িক শ্রম সেই শ্রমের জায়গাটা দখল করে নেয় বিভিন্ন ধরনের যন্ত্র এবং মানুষের যে সীমিত উৎপাদন ছিল সে সীমিত উৎপাদন থেকে মানুষ গণ উৎপাদনের দিকে ধাবিত হয় অর্থাৎ তারা প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করার সুযোগ পায় এই উৎপাদন যুগে পণ্য বিনিময়ের এ পর্যায়ে ধারণা ছিল যে যত বেশি পণ্য বিনিময় করা যাবে বা পণ্য ক্রেতাদের কাছে যত বেশি সহজলভ্য করা যাবে তত বেশি লাভবান হওয়া যাবে এই সময় যারা উৎপাদনকারী ছিল তারা আসলে মানুষের ক্রয় ক্ষমতা তারপর হচ্ছে উৎপাদনের বা লভ্যতা উৎপাদনের যে সহজতা এটার উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করত। এ সময় মানুষ পণ্য উৎপাদনে অধিক মনোযোগ দিতে আরম্ভ করে যেহেতু উৎপাদনের সুযোগটা এই সময় বেশি ছিল তাই এছাড়াও অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপের শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন সূচিত হয় এর ফলে উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায় এবং এই যুগটার প্রথম প্রাথমিক যে ধারণা উৎপাদনকারীদের মধ্যে ছিল সেটা তো আমরা একটু আগেই দেখলাম যে তখন উৎপাদনকারীরা মনে করত যে তারা যত বেশি পণ্য উৎপাদন করবে তত বেশি তারা লাভবান হতে পারবে তত বেশি পণ্য হয়তো বিক্রি হবে তো এই ষাটটা বছর মানুষ এই উৎপাদন যুগের ধারণা নেই উৎপাদন ব্যবস্থা চালু রেখেছিল তো উৎপাদন যুগের এই ধারণা থেকে বেরিয়ে এসে পরবর্তীতে বিক্রয় যুগের সূচনা হয় যেটা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই তিরিশ বছর মানুষ বিক্রয় যুগ অনুসরণ করে তো এই সময় যে বিষয়টা উৎপাদনকারীদের সামনে আসে সেটা হচ্ছে যে তারা এই উৎপাদন যুগে যে প্রবলেমটা ফেস করছিল সেটা হচ্ছে তারা অনেক অনেক উৎপাদন করছে কিন্তু সেই তুলনায় মানুষের সারা বা মানুষের যে রেসপন্স সেটা কম পাচ্ছিল তো সেই থেকে তাদের ধারণা হয় হয়তো আহ শুধুমাত্র উৎপাদন করে গেলেই হবে না মানুষকে সেটা কেনার জন্য উদ্বুদ্ধ করতে হবে বা তাদেরকে জোর করে কেনাতে হবে বা তাদেরকে যতক্ষণ পর্যন্ত না উৎপাদন সম্পর্কিত তথ্য বা একটা পণ্য সম্পর্কিত তথ্য না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আসলে মানুষ একটা জিনিস কিনবে না তো এই ধরনের একটা ধারণা থেকে বিক্রয় যুগের সূচনা ঘটে এবং বিক্রয় যুগে উৎপাদনের সংখ্যা উৎপাদকের সংখ্যা বৃদ্ধির কারণে দেখা যায় যে অবিকৃত পণ্যের যে স্তূপ সেটা জমা হতে শুরু করে এবং এক্ষেত্রে তখনই বিক্রয়কারীরা মনে করে যে ক্রেতাদেরকে প্ররোচিত করতে হবে এবং প্ররোচিত করার এই প্রচেষ্টা কেন্দ্রিক সময়কালকে বিক্রয় যুগ বলা হয় প্রযুক্তির উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ফলে এই সময়টায় বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা সৃষ্টি হয় কারণ বিক্রয় এই যে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময় প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ উন্নয়ন ঘটে এবং বৃহদায়তন বা মাস প্রোডাকশন যেটাকে বলে সেই ব্যবস্থাটা সৃষ্টি হয় এই যুগে তো বিক্রয় যুগে যারা বিপণনকারী ছিল তারা বিশেষ কিছু বিশেষ বিশেষ কিছু কৌশল অবলম্বন করে সেটার মধ্যে প্রথম ছিল যে এ সময় যারা উৎপাদনকারী তারা যেহেতু দেখছিল যে তাদের পণ্য স্তূপাকারে জমা হচ্ছে কিন্তু সেই তুলনায় তাদের যে লক্ষ্যমাত্রা <try> সেটা ফুলফিল হচ্ছে না বা সেটা তারা পূরণ করতে পারছে না যার ফলে তাদের যে মুনাফা অর্জনের যে টার্গেট বা মুনাফা অর্জনের যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটাও তারা অর্জন করতে পারছিল না যার ফলে এই সময় উৎপাদনকারীরা আক্রমণাত্মক বিক্রয় কৌশল গ্রহণ করে করে আক্রমণাত্মক বিক্রয় কৌশল মানে হচ্ছে যে তারা জোর করে কাস্টমারকে দিয়ে একটা পণ্য কেনানোর চেষ্টা করে বা তাদেরকে যেভাবে হোক পরিচিত করে একটা পণ্য কেনানোর চেষ্টা করে এবং এই সময় ব্যাপক হারে বিজ্ঞাপন দিতে শুরু করে এটার একটা কারণও ছিল এই রেডিও হয় বিক্রয় যুগের সময় এবং যার ফলে রেডিও তারপর হচ্ছে সংবাদপত্র এগুলো ব্যবহার করে বিপণনকারীরা ব্যাপক হারে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাচ্ছিল এছাড়াও বিপণনকারীরা বিক্রয় বাহিনী গঠন অর্থাৎ যাকে আমরা বলি যে বিক্রয় মানে বিক্রয় যাদের দিয়ে করা হবে তাদেরকে ট্রেন আপ করার মাধ্যমে বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটা বাহিনী গঠন করে যাতে করে তারা কাস্টমারের কাছে গিয়ে তাদেরকে প্ররোচিত করে পণ্যটাকে নাতে পারে এবং যারা মাঝখানে ডিলার হিসেবে কাজ করত তাদের সাথেও কিন্তু চমৎকার সম্পর্ক তারা স্থাপন করার এই সময় চেষ্টা করে তো আমরা বলতে পারি যে বিক্রয় যুগটা বা উৎপাদন যুগটা দুটাই যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উৎপাদনকারী বা বিপণনকারী কেন্দ্রিক যুগ অর্থাৎ তারা নিজেদের কথাটাই বেশি ভাবতো যে কিভাবে তারা মুনাফা অর্জন করতে পারবে কিভাবে তাদের বিক্রয় বৃদ্ধি পাবে অথবা তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে এই দুইটা যুগে কিন্তু একটা সাধারণ ভুল বিপণনকারীরা করেছিল সেটা কি যে এই দুইটা যুগের মধ্যে কোনোটাতেই কিন্তু যারা ক্রেতা বা যারা ভোক্তা তাদের কথাটা বিবেচনা করা হয়নি অর্থাৎ তারা কি কি চায় বা তাদের পছন্দ অপছন্দ এই বিষয়টায় এই সময় গুরুত্ব দেওয়া হয়নি যার ফলে এখানেও এসে মানে বিক্রয় যুগে এসেও কিন্তু উৎপাদনকারী বা বিপণনকারীরা সেই একই সমস্যা আহ সমস্যার সম্মুখীন হতে আরম্ভ করে সেটা কি তারা উৎপাদন করে যাচ্ছে কিন্তু সেই তুলনায় তাদের যে বিক্রয় লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হচ্ছিল না বা ক্রেতাদের সাথে আক্রমণাত্মক বিক্রয় কৌশল গ্রহণ করে অথবা ব্যাপক হারে বিজ্ঞাপন দিয়ে তারপরও কিন্তু তারা তাদের বিক্রয়ের পরিমাণ সেইভাবে বৃদ্ধি করতে পারছিল না তো এই যে বিক্রয় যুগ পর্যন্ত যে ধারণা ছিল বা যে কনসেপ্ট একজন বিপণনকারী ধারণ করত সেই কনসেপ্ট গুলো কিন্তু এখন আর অত বেশি ভ্যালিড কনসেপ্ট না বিশেষ করে উৎপাদন উৎপাদন যুগের যে যে ধারণা যত বেশি বেশি করা যাবে তত হবে এই এই ধারণাটা কিন্তু এখন আর কাজে আসে না বা বিক্রয় যুগে যে ধারণা ছিল যে ক্রেতাদেরকে দিয়ে জোর করে কেনাতে হবে তাদেরকে আহ একটা পণ্য বানিয়ে প্ররোচিত করে কেনাতে হবে বা ব্যাপক বিজ্ঞাপন দিলেই হয়তো তারা ক্রয় করবে এই ধারণাটাও কিন্তু এখন আর অত বেশি প্রচলিত না তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে এখনো বিক্রয় যুগের ধারণা ব্যবহার করতে হয় বিশেষ করে আমরা পণ্যের শ্রেণী বিভাগ চ্যাপ্টারে এক ধরনের পণ্য পাবো যেটাকে পণ্য বলা হয়। মানে যে ধরনের পণ্যরা পণ্যগুলো কিনতে চায় না বা একটা পণ্য সম্পর্কে একদমই জানে না এই ধরনের পণ্যের ক্ষেত্রে এখনো বিক্রয় যুগের ধারণা অর্থাৎ বিক্রয় বাহিনী গঠন করে ব্যাপক বিজ্ঞাপন দিয়ে বা আক্রমণাত্মক বিক্রয় কৌশল গ্রহণ করে বিক্রয় করতে হবে যেমন ধরো আহ জীবন মা পলিসি তারপর হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রয় এই সব ক্ষেত্রে এখনো বিক্রয় যুগের যে ধারণা ছিল সেটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আমাদের যে সাধারণ যে ভোগ্য পণ্যগুলো আছে সেক্ষেত্রে কিন্তু বিক্রয় যুগের যে ধারণা সেটা এখন আর অত বেশি কাজে লাগে না তো এরপর এই যে বিক্রয় যুগ পর্যন্ত যে বার্কেটাররা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল সেটা সমাধানের উপায় হিসেবে বিপণন যুগের সূচনা ঘটে উনিশশো সালে বিপণন যুগে যে ধারণা মার্কেটাররা বা বিপণনকারীরা গ্রহণ করে সেই ধারণা কিন্তু এখনো বর্তমান এই ধারণাটার সাথে এখন নতুন নতুন কিছু ধারণা জাস্ট যোগ হয়েছে কিন্তু বিপণন যুগে যে ধারণা সূত্রপাত ঘটে সেই ধারণা কিন্তু এখনো মানে বাদ হয়নি বাদ হয়ে যায়নি এখনো ভ্যালিড কনসেপ্ট তো বিপণনকারীরা যখন ভোক্তাদের প্রয়োজন ও অভাবে সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বিপণন সম্পর্কিত কার্যাবলী সম্পাদনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে সে সময়কালকে বলা হয় মার্কেটিং যুগ আমরা দেখতে পাচ্ছি যে সালে এই মার্কেটিং যুগের সূচনা ঘটে কারণ সালের পর থেকে কিন্তু ক্রেতাদের প্রয়োজন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং ক্রেতারা সচেতন হতে থাকে আমরা এখন বলতে পারি যে এখনকার যে ক্রেতা আমরা বা এখন আমরা যে ভোক্তারা আছি তারা কিন্তু আগের যুগের যে ক্রেতারা ছিল তাদের থেকে অনেক বেশি অনেক বেশি তথ্য আমরা জানি অনেক বেশি স্মার্ট আমরা আমরা কারণ পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক বা প্রযুক্তি তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে হোক আমরা কিন্তু অনেক তথ্য এখন আগের থেকে বেশি পাই যার কারণে যে এখন ক্রেতাকে তুমি যে কোনো পণ্য মানে মার্কেটাররা যদি তাদের কাছে বিক্রি করার চেষ্টা করে বা যে কোনো ধরনের পণ্য তাদেরকে দেওয়ার চেষ্টা করে এখনকার দিনের ক্রেতারা কিন্তু সেই পণ্য তাদের না লাগলে তারা কিনবে না তো এই জন্য মার্কেটিং যুগে বলা হয় যে আগে জানতে হবে যে ক্রেতারা কি চায় তাদের প্রয়োজন এবং অভাব খুঁজে বের করে তা প্রতিযোগিতার থেকে অবশ্যই ভালোভাবে পূরণ করার পন্থা অবলম্বন করতে হবে মার্কেটিং যুগে এবং এই মার্কেটিং যুগে আগে হচ্ছে আমরা বলি যে উৎপাদনের পূর্বেই আসলে মার্কেটিং এর কাজটা শুরু করতে হবে অর্থাৎ আগে জানতে হবে ক্রেতা কি চায় তাদের পছন্দ অপছন্দ তাদের বর্তমান পছন্দের ট্রেন্ড তারপর বিপণন পরিবেশটা বিশ্লেষণ করে নিতে হয় যে আমার সরবরাহকারী কারা হবে আমার বিপণনের সাথে অন্যান্য যে পক্ষগুলো আছে তাদের ভূমিকা কি থাকবে আমার বিপণন কর্মকাণ্ডে এইগুলো আগে বিশ্লেষণ করে ক্রেতাদের প্রয়োজন জেনে তারপর মার্কেটারকে ঠিক করতে হবে যে প্রতিযোগীর তুলনায় সেটা কিভাবে আরো ভালোভাবে সে প্রয়োজনটা ফিল আপ করা যায় মার্কেটিং যুগ মার্কেটিং যুগের মূল কথাই ছিল ক্রেতাদের সন্তুষ্টি অর্জন অর্থাৎ বিক্রয় যুগ পর্যন্ত বিপণনকারীরা মনে করতো যে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে কি করতে হবে কাছ থেকে ক্রেতাদের মুনাফা অর্জন করতে হবে কিন্তু মার্কেটিং যুগে এসে ধারণাটা ধারণাটা পরিবর্তন হয়ে একটা নতুন ধারণায় রূপান্তর হয় সেই কি যে মুনাফা অর্জন করতে হলে ক্রেতাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মার্কেটারকে মুনাফাটা তুলে নিতে হবে আর সেই সন্তুষ্টি অর্জনের ওয়েটা যে আগে জানতে হবে ক্রেতার প্রয়োজন এবং অভাব কি সেই অনুযায়ী পণ্য উৎপাদন উৎপাদনকারী যারা প্রতিযোগী থাকে তাদের থেকে ভালো ভাবে উন্নত মানের পণ্য বানিয়ে করতে করতে হবে হবে সার্ভ আর এটাই ছিল বিপণন যুগের প্রধান বৈশিষ্ট্য বা প্রধান ধারণা পরবর্তীতে এই ধারণাটার সাথে আর একটা নতুন ধারণা অ্যাড হয় উনিশশো সালে সেটা হচ্ছে সামাজিক বিপণন বিপণন যুগের সাথে যা সামাজিক কথাটা যোগ হয় প্রতিযোগীদের থেকে উন্নততর উপায়ে ভোক্তাদের অভাবে সন্তুষ্টি বিধানের পাশাপাশি সমাজের মানুষের জন্য হিতকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করার সময়কালকে আমরা বলবো সামাজিক বিপণন যুগ অর্থাৎ এখানের এই যুগটার প্রধান ধারণা হচ্ছে যে ভোক্তাদেরকে সন্তুষ্ট করার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে বিপণনকারীর কোনো কর্মকাণ্ডের কারণে যাতে সমাজে যারা ভোক্তা না বা সমাজের যে পরিবেশ যে আছে সেটার যাতে কোনো ক্ষতি না হয় অর্থাৎ বিপণনকারী কাজের মাধ্যমে সবসময় চেষ্টা করতে হবে মানুষের জন্য হিতকর এবং পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করা যাতে করে বিপণনকারীর কোনো পণ্যের কারণে বা বিপণনকারীর কোনো বিপণন কর্মকাণ্ডের কারণে সমাজের কোনো ক্ষতি না হয় পরিবেশের কোনো ক্ষতি না হয় মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি যাতে না হয় এ যুগে ক্রেতাদের স্বার্থ রক্ষার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের প্রতি গুরুত্ব আরোপ করা হয় অর্থাৎ এক্ষেত্রে বিপণন কর্মসূচি ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় এর পরবর্তীতে উনিশশো নব্বই সালে আরেকটা নতুন যুগের সূচনা হয় বা একটা নতুন কনসেপ্ট অ্যাড হয় বিপণন এবং সামাজিক বিপণনের সাথে সেটা হচ্ছে কি সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ ক্রেতা ও অন্যান্য সম্পৃক্ত পক্ষের সাথে শক্তিশালী ভ্যালু নির্ভর সম্পর্ক সম্পর্ক তৈরি ও বজায় রাখার যে প্রক্রিয়া সেটাকে বিপণন বলা হয় আমরা বিপণন যুগে দেখেছি সেখানে শুধু ভোক্তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি এবং বজায় রাখার কথা বলা হয়েছে কিন্তু উনিশশো সালে এসে বলা হয় যে ক্রেতাদের সাথে সম্পর্ক রক্ষার পাশাপাশি অন্যান্য যে সম্পৃক্ত পক্ষসমূহ থাকে যেমন সরকার ডিলার তারপর হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী তারপর সরবরাহকারী এছাড়াও হচ্ছে মিডিয়া এদের সবার সাথে একটা ভ্যালু নির্ভর এবং শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে হবে এবং সেই বজায় রাখার মূলত যে বিষয়টি বজায় রাখার পেছনে কাজ করতো সেটা হচ্ছে ক্রেতা অর্জন সংরক্ষণ ও বৃদ্ধি এছাড়া অধিক অনুগত স্থায়ী ক্রেতা সৃষ্টির লক্ষ্যেও কিন্তু এ ধরনের মার্কেটিং কৌশল গ্রহণ করা হয়ে থাকে তো সম্পর্ক ভিত্তিক বিপণনে সম্পর্ক তৈরি করা এবং সেটা বজায় রাখা কাদের সাথে ক্রেতা এবং অন্যান্য সম্পৃক্ত সম্পৃক্ত পক্ষের সাথে বজায় রাখতে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এর ফলে কি হয় যে দীর্ঘমেয়াদী ক্রেতা অর্জন করা যায় কারণ আমাদের যাকে আমরা মার্কেটিং গুরু বলে থাকি ফিলিপ কটলার তিনি বলেছেন যে একজন পুরাতন ক্রেতা ধরে রাখার যদি একজন নতুন ক্রেতাকে অর্জন করতে হয় সেক্ষেত্রে কারণ পুরাতন ক্রেতাকে ধরে রাখাটা বেশি লাভজনক এবং এতে করে অনুগত এবং স্থায়ী ক্রেতা একটা ক্রেতার একটা গোষ্ঠী তৈরি করা যায় তো সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল কথাটাই ছিল কি যাতে করে ক্রেতাকে অর্জন করে তাদেরকে দীর্ঘদিন ধরে ধরে রাখা যায় এবং এই ধরে রাখার জন্য অবশ্যই অন্যান্য যে সম্পৃক্ত পক্ষ আছে তাদের সাথেও একটা শক্তিশালী এবং ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি এবং বজায় রাখতে হবে বর্তমানে আমরা যে যুগটি পার করছি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ যেটাকে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং হিসেবে জানি এই যুগে সূচনা হয়েছিল দুই সালে এবং বর্তমানে এটা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে বিপণনে সাফল্য অর্জনের প্রচেষ্টার যে সাম্প্রতিক সময়ে গৃহীত কৌশল সেই সময়কালটাকেই বলা হয় সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ এই বর্তমানে বিপণনের এই বর্তমান সময়কালকেই আমরা আসলে সোশ্যাল নেটওয়ার্কিং সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ হিসেবে চিহ্নিত করতে পারি এই সময়ে যারা বিপণন তারা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং যে মাধ্যমগুলো আছে যেমন ফেসবুক টুইটার ইউটিউব ইয়াহু গুগল ইত্যাদি সামাজিক মানে ইত্যাদি মাধ্যমকে তারা বিপণনের কৌশল বা বিপণনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে যেমন এখন আমরা প্রায় দেখতে পাই যে অনলাইনের মাধ্যমে আমরা অর্ডার দেওয়া এবং পণ্য গ্রহণ করার সুযোগ পাচ্ছি এছাড়া বিভিন্ন কোম্পানি তাদের যে তাদের যে মানে বাহ্যিক যে প্রতিষ্ঠান তার পাশাপাশি তারা তাদের ওয়েবসাইটও ব্যবহার করছে তারা ফেসবুকের বিভিন্ন মাধ্যমে তারা বিজ্ঞাপন দিচ্ছে টুইটারের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করছে মানুষকে মোবাইল মাধ্যমে মানুষের মানুষকে তথ্য জানাচ্ছে তাদের সম্পর্কিত তাদের বিভিন্ন অফার সম্পর্কে জানাচ্ছে তো এই সময়কালটাই বর্তমানে চলছে এবং এই সময়কালটা কি আমরা সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ বলে থাকি তো আমরা যদি খুব ভালোভাবে এই আটটা যুগ সম্পর্কে জানি তাহলে আহ যেটা হয় যে মার্কেটিং আজকে যে পর্যায়ে অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং এর যে পর্যায়ে আজকে মার্কেটিং আছে আমরা দেখতে পাচ্ছি যে একদম সৃষ্টি সূচনা লগ্ন থেকে ধাপে ধাপে এই মার্কেটিং এর বর্তমান সময়কালটা এসছে একদিনে কিন্তু মার্কেটিং সূচনা হয়নি এই অনেকগুলো যুগ পার হয়ে অনেকগুলো ধাপ পার হয়ে আমরা আজকে বর্তমান মার্কেটিং এর যে অবস্থা সেটা দেখতে পাই তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আজকে আমরা জানলাম এবং তোমরা আশা করি আমাদের এই ক্লাসের মাধ্যমে উপকৃত হয়েছ এবং ভবিষ্যতে যদি তোমরা উপকৃত হও এই ক্লাস থেকে আমরা ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ